বিধায়ক সুবোধ অধিকারীর তৎপরতায় হালি শহরে আয়োজিত হলো প্রতিবন্ধীদের হেলথ ক্যাম্প। আজ হালি শহরের আদর্শ বিদ্যাপীঠ স্কুলে বিধায়ক সুবোধ অধিকারীর তৎপরতায় আয়োজিত হলো প্রতিবন্ধীদের হেলথ ক্যাম্প। এই হেলথ ক্যাম্পের শুভ সূচনা করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর বিশ্বজিৎ পাল। দেখুন সেই প্রতিবেদন। আজকে আদর্শ বিদ্যাপীঠ স্কুলের প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির আজকে অনুষ্ঠিত হয়েছে, কি বলবেন? এই প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অথবা শনাক্তকরণ শিবির না, এটা হচ্ছে ডাক্তারি পরীক্ষা শিবির। এবং এই ডাক্তারি পরীক্ষার পর যাদের কানের মেশিন লাগবে তাদের কানের মেশিন দেওয়া হবে, যাদের চোখের চশমা লাগবে আর চোখের পাওয়ার লাগবে, চোখের যেরকম ভাবে যতটুকু সাহায্য করে তাদের করা হবে। সব থেকে সর্বোপরি যে অস্থি, যেটা নিয়ে ম্যাক্সিমাম লোক এইখানে আসছে, যার হাত কাটা গেছে বা পায়রা গেছে, তাদের জন্য এই সরঞ্জাম ছিল। যার কথা না বললেই নয়, সে হলো আমাদের মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়। সুবোধ অধিকারী মহাশয় আছে বলেই আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পেরেছি। শুধু তাই নয়, আমাদের মধ্যে এই প্রোগ্রাম করছে আমাদের যে টিম, সেই টিমটাই পুরোটাই এই ১৪ জনের টিম। এই ১৪ জনকে আমি সাধুবাদ জানাই যে এত বড় মহত্কার করার জন্য প্রত্যেকটা টিম আমাদের সকাল 6:30 থেকে 7টার দিকে তৈরি হয়েছে। আমরা এই কাজটাকে আরও সমাধান করতে গেলে যেখানে ওয়েস্ট বেঙ্গলে যেখানে দরকার আমরা আছি, মানুষের পাশে থাকবো, মানুষের কাছে কাজ করব। প্রথম কথা, আগের বছর যখন আমরা করেছিলাম প্রায় 47 লক্ষ টাকার মূল্যে জিনিসপত্র আমরা দিয়েছিলাম, এবং আজকে তো পরীক্ষা নিতে হবে, তারপরে হচ্ছে যখন আমরা দেব সেদিন দেখতে পাবেন কেমন সারা হয়। অর্থাৎ আগের বছর আমরা কী করছিলাম, বিভিন্ন উৎসবের সময় সারা মাঠ জুড়ে হুইল চেয়ার, হ্যাঁ, হ্যান্ডিক্যাপের যত যন্ত্রাংশ আছে পুরো স্কুল মাঠ জুড়ে রেখেছিলাম, এবং সত্যি মানুষ সারা দিয়েছিল। এবং সারা পেয়েছিলাম বলে আবার 2022 আমরা সেই সেইটাই অনুযায়ী কাজ করছি। এবং বিপুল মানুষের কাছে আমি একটাই কথা বলবো, এই বিধায়ক আছে বলে এত কিছু কাজ করা সম্ভব। শুনুন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের এমএলএ অফিস আছে, এমএলএ অফিসে, হ্যাঁ, আমাদের যে এমএলএ অফিস আছে কাস্তাপাড়ায় মিউনিসিপ্যালিটিতে, হালিশহর মিউনিসিপ্যালিটিতে এবং মঙ্গলদ্বীপে, যে সকল প্রতিবন্ধী ভাইদের সার্টিফিকেট নেই আপনারা এসে আপনাদের কাছে নাম নথিভুক্ত করুন। আমরা পরবর্তীতে এমন একটা ক্যাম্প তৈরি করবো যে ক্যাম্পে আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়ার আসতে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করবো। এবং যারা যারা জানেন না আপনারা আবার যদি আমাদের অনুকরণ হয়, কেননা এইটা কিন্তু এখানেই হচ্ছে না, যেখানে হবে সেখানে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনারা চেষ্টা করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে। আমরা যদি জানি আপনাদের সাহায্য করব, আমরা যদি জানি না তাহলে আমরা জানার চেষ্টা করব। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঞ্চনাপাড়া।